হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অমৃত সনদন খন্দকার, জে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট প্রোডাক্ট সেটস ইনসাইড ফেসবুক শপ, প্রোডাক্ট ক্যাটালগ, ফেসবুক অ্যাডস ক্যাটালগ, প্রোডাক্ট সেটস, বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে জন্য চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে ক্যাপিটাল টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট ফেসবুক শপ, প্রোডাক্ট ক্যাটালগ, সেটস এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি এখন আমরা কিসের উপরে বলছি, আমাদের আজকের ভিডিও হচ্ছে যে আমাদের এখানে যে ফেসবুক শপে আমাদের যেখানে কি আছে, আমাদের যে এই প্রোডাক্টের আমাদের ক্যাটালগ আছে, সেই ক্যাটালগের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো কীভাবে আমরা সেট করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো আমরা শুরু করি। এখন আমরা কোথায় ঢুকবো? এখন আমরা প্রথমে পেজে গেলাম। যাওয়ার পর এখন আমি যে পেজে কাজগুলো আপনাদের দেখাবো, প্রথমে আমি সেই পেজে ঢুকি। তাহলে আমি কাজগুলো করবো আমার এই ডিজিটাল ক্যামেরা অনলাইন, এই পেজে কাজগুলো করবো। আচ্ছা, পেজে ঢোকার পর এখন আমরা কোথায় ঢুকবো? এখন আমরা ঢুকবো ম্যানেজ শপে। আমরা ম্যানেজ শপে ক্লিক করলাম, করার পরে তারপর কোথায় যাবো? গো টু কমার্স ম্যানেজার। বাস, গো টু কমার্স ম্যানেজারে যাওয়ার পরে এখন আমরা কি করবো? আমরা কোথায় যাবো? এখন আমাদের এই যে ক্যাটালগ অপশন আমরা যাবো। ক্যাটালগে যাওয়ার পরে এখন আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমাদের কি, এই যে আমাদের সেটস, এই যে সেটস অপশনের আমরা কাজটা করবো। এন্ড সেটস এই বিষয়টা কি, এটা আমরা প্রথমে ক্লিয়ার করি যে সেটস অ্যাকচুয়ালি বিষয়টা কি, সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই, তারপর আমরা কাজটা করি। সেটস হচ্ছে দেখা গেছে কি, এখানে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে, আমাদের এখানে যে প্রোডাক্টের লিস্টগুলো আছে, আমরা আইটেম একটু ক্লিক করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার করতে পারবো। তাহলে এখানে দেখা গেছে আমাদের এই যে প্রোডাক্টগুলো এখানে যে লিস্ট আকারে দেওয়া আছে এখানে, এগুলো কি দেখা গেছে আমাদের এই ক্যাটালগের ভিতরে, আমরা এই ক্যাটালগের ভিতরে কি করছি, এই প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করছি। এটা হচ্ছে আমাদের কেন প্রোডাক্টের লিস্ট। তাহলে এখানে এই যে প্রোডাক্টের লিস্ট যে আমরা বলছি যে ক্যাটালগ, এখানে ক্যাটালগ কি, পাশাপাশি আমাদের ক্যাটালগের যে আমরা নামটা চেঞ্জ করতে পারি, তার উপর একটা ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে এখানে দেওয়া আছে আপনার এই যে আমার ভিডিওটা, এখান থেকে ক্যাটালগ বিষয়টা কি এবং মূলত দেখা গেছে আপনার ক্যাটালগ যদি আপনার নামটা চেঞ্জ করতে চান, আপনি যদি সব সেট আপ করার সময় ক্যাটালগ নাম আপনি যেটা দিয়েছেন সেটা যদি আপনি যদি চেঞ্জ করতে চান এই ক্যাটালগের নামটা, তাহলে আপনি কীভাবে ক্যাটালগটা নামটা আপনি চেঞ্জ করতে পারেন, পাশাপাশি ক্যাটালগের বিষয়টা কি, তার উপর একটা কমপ্লিট ভিডিও এখানে দেওয়া আছে, আপনি দেখতে পারেন। তো এখন ধরেন যে কি, এখন আমরা যে এখানে ক্যাটালগটা যেটা আমরা এখানে আমাদের ক্যাটালগের আমরা যে নামটা দিলাম, তার উপরে এখানে আমরা যে কী করলাম, যে প্রোডাক্টগুলো আমরা এখানে কী করলাম, লিস্ট আকারে সাজাইলাম। আমরা এখানে লিস্ট আকারে কী করলাম, আমাদের এখানে প্রোডাক্ট ইনভেন্টরি তৈরি করলাম। এখন আমরা চাচ্ছি যে এখন যদি আমরা কী করি, এখানে যখন প্রোডাক্ট আমরা কী করি এই অ্যাড করি, তখন দেখা গেছে আমরা ইচ্ছাগুলো কী করতে পারি, আমরা বিভিন্ন ক্যাটাগরির কী করতে পারি, প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি। তো বিষয়টা কীরকম, আমরা প্রোডাক্ট অ্যাডে গেলে বিষয়টা আরও ক্লিয়ার করতে পারবো। তাহলে আমরা যাই এখন, এই যে আমরা এখানে গেলাম, আমরা অ্যাড আইটেমে গেলাম, যার পর আমরা অ্যাড মাল্টিপল আইটেমে ক্লিক করি। হ্যাঁ, করার পর এখন আমরা কি নেক্সটে গেলাম। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পরে এখন ধরুন আমরা যখন কী করি, আমরা যখন প্রোডাক্ট অ্যাড করি তখন আমরা কী করি, ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, আমাদের কি আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেখা গেছে, আমাদের কি প্রোডাক্টের আমরা লিঙ্কটা দিই, তারপর এখানে কী দিই আমাদের প্রাইস, প্রাইসের পরে এখানে আমাদের কি এই যে পাশে একটা অপশন আছে আমাদের ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরি থেকে দেখা গেছে কি আমরা কী করি, আমরা দেখা গেছে এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমাদের এই আমরা শপে ই করতে পারি, দিতে পারি। এখন এখানে ধরেন যে কি আপনি যখন কী করবেন, যে ধরনের প্রোডাক্ট আপনি দিবেন, যেমন ধরেন যে কি এখানে আমি বিষয়টা আরও একটু ক্লিয়ার করি, যেমন এখানে আপনার যখন আমরা পেজে যাই, এখন ধরেন যে কি আমরা ধরেন যে গেলাম, এখন আমার ধরেন যে এখান থেকে আমি গেলাম, এখানে ধরেন আমার হেলথ অ্যান্ড বিউটি টিপস, আমি এইটা গেলাম, আমার এই হেলথ অ্যান্ড বিউটি টিপস আমার এই পেজে গেলাম। তাহলে এই পেজে যাওয়ার পরে এই পেজটা মূলত কী সংক্রান্ত, এই পেজটা হচ্ছে আমার হেলথ অ্যান্ড বিউটি এই সংক্রান্ত পেজ। এখন যখন আমি এই পেজের মধ্যে কী করবো, এখানে আমি প্রোডাক্ট আমি দিব, তখন এই পেজের আমি কী করবো, আমার এখানে শপের ভিতরে যখন আমি কী করবো, আমি প্রোডাক্ট অ্যাড করবো, এই পেজের আমি শপের যখন প্রোডাক্ট অ্যাড করবো, তখন আমি কোন ধরনের প্রোডাক্টগুলো আমি অ্যাড করবো এখানে, তখন অবশ্যই আমি কী করবো, এখানে আমার হেলথ অ্যান্ড বিউটি রিলিভেন্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি অ্যাড করতে হবে এখানে, কারণ যেহেতু আমার এই পেজটা কী ধরনের, হেলথ অ্যান্ড বিউটি রিলিভেন্ট এই ধরনের এখানে আমার কি পেজটা। তাহলে এখানে আমরা কী করবো, এখানে প্রোডাক্ট অ্যাড করার সময় তাহলে আমরা কী বলছি, এখানে আমাদের কী করবো, এখানে আমরা হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড আমরা প্রোডাক্ট এখানে অ্যাড করবো। তাহলে এখানে এখানে ধরেন যে আপনার হেলথ অ্যান্ড বিউটির আপনি যখন এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, সেই ক্ষেত্রে এখানে আপনার হেলথ অ্যান্ড বিউটির ভিতরে আবার এখানে বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি আছে, আবার সাব সাব ক্যাটাগরি আছে। যেমন এখানে আপনি হেলথ বিউটি করার সময় এখানে আমরা যদি গেলাম, এখানে আপনি যদি লেখেন শুধু হেলথ লিখে দিলাম, আমি যখন প্রোডাক্ট এখানে দিলাম টাইটেল, এগুলো দেওয়ার পর আমি যখন কী দিতে পারি ক্যাটাগরি, আমি দিলাম এখানে হেলথ। তাহলে এখানে যখন আমি হেলথ লিখলাম, এই যে ধরুন এখানে হেলথ লেখার পরে আমার ক্যাটাগরি যে হেলথ, তারপরে যে কি যে ওরাল কেয়ার, পেট কেয়ার হেলথ, তারপরে নেল টুলস, এই যে বিষয়গুলো চলে আসছে। তাহলে এখন যদি আমি মনে করেন এখানে ইচ্ছা করলে এই যে হেলথ আমি সেট করে দিতে পারি, আর যদি আমি বাচ্চাদের কোনো হেলথের জন্য দিই তাহলে সেক্ষেত্রে যে বেবি হেলথ আছে, পরে দেখা গেছে নেল টুলস আছে, কিন্তু আমি ধরুন শুধু হেলথের প্রোডাক্ট দেবো, তাহলে আমি হেলথ দেখা দিতে পারি। যে আমার এখানে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা যদি হেলথের প্রোডাক্ট হয় তাহলে আমি ক্যাটাগরি হেলথ দেখা দিতে পারি। পরে ধরুন যে এখন আপনি যদি দেন যে কি আপনার এই হেলথ অ্যান্ড বিউটি টিপস আপনার এই শপের ভিতরে,
এই শপের ভিতরে যদি মনে করেন আমি কি করি এখানে আমি বিউটি রিলেটেড প্রোডাক্ট দেব, তাহলে সেই ক্ষেত্রে আমি কি দেখাতে পারি, এখানে আমি লিখে দিই বিউটি, তাহলে আপনার এখানে বিউটি লিখে দিলেন, এই যে বিউটি চলে আসছে। তাহলে আমি এখানে ক্যাটাগরি কি দেখা দিলাম, হেলথ অ্যান্ড বিউটির ভিতরে আমি বিউটি দেখা দিলাম। পরে যদি কি করি আমরা এখানে যদি কি করি আমরা ধরেন যে অন্য কোন স্কিন কেয়ারের প্রোডাক্ট দিই, তাহলে আমরা এখানে কি লিখাতে পারি, স্কিন কেয়ার, স্কিন কেয়ার আমি এখানে লিখে দিলাম। স্কিন কেয়ার লেখার পরে এই যে আমার স্কিন কেয়ার চলে আসছে। তো এই যে আমি বিষয়গুলো দেখাতেছি এখানে মানে কি দেখাচ্ছে, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনার এখানে তো আমরা জানি কি আমাদের এই শপের আমাদের এই পেজের এখানে মেন ক্যাটাগরি কি হেলথ অ্যান্ড বিউটি, আমাদের এই শপের বা এই পেজের দেখা গেছে কি আমাদের এই পেজের এই শপের আমাদের এখানে মেন ক্যাটাগরি কি হেলথ অ্যান্ড বিউটি, তার ভিতরে যে সাব ক্যাটাগরি আছে কি, সাব ক্যাটাগরি আছে হেলথ, আবার আছে কি বিউটি, পাশাপাশি আবার সাব আবার সাব ক্যাটাগরি সাব সাব ক্যাটাগরি আছে। আপনি যেগুলো সাব সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি ইউজ করতে পারেন, মানে সাব সাব ক্যাটাগরি যেটা, যেমন আপনার বিউটির ভিতরে কি আছে হেলথ অ্যান্ড বিউটি, বিউটির ভিতরে আছে আবার স্কিন স্কিন কেয়ার, বিউটির ভিতরে আছে নেলস, বিউটির ভিতরে আছে মেকআপ, যেমন হেলথের ভিতরে আছে কি, যেমন হেলথের ভিতরে আছে ওয়েট লস, হেলথের ভিতরে আছে হেলথ কেয়ার, হেলথের ভিতরে আছে ডায়েট। তো এইরকম আপনার ধরেন কি আপনার ধরেন আপনার মেন ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরি থাকে, আবার সাব ক্যাটাগরির সাব সাব ক্যাটাগরি থাকে। তাহলে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখান থেকে আপনি যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, তাহলে এখানে আমাদের পেজটা কিসের আসলো, আমাদের পেজটা আসলো বা আমাদের এখানে শপটা ছিল কিসের, আমাদের হেলথ বিউটির। তাহলে হেলথ বিউটির আমাদের যদি পেজ আমাদের বিজনেস পেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন এখানে প্রোডাক্ট অ্যাড করবো, তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ক্যাটাগরি দেখাইতে পারি, যে ক্যাটাগরি দেখাইতে কিরকম, এখানে এই যে ক্যাটাগরিগুলো এখানে আমার বিউটি হেলথ পাশাপাশি বলছে কি সাব সাব ক্যাটাগরি দেখা দিয়ে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি। অ্যাড করার পরে দেখা যাচ্ছে কি এই প্রোডাক্টগুলো আমরা আবার কি যখন আমরা কি করতে পারি সেট করতে পারি, যে আমরা স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আমরা একত্র একটা সেট করলাম, দেখা গেছে আমাদের ওয়েট লসের প্রোডাক্টগুলো একটা সেট করলাম, হয়তো আমরা এরকম ভাবে করতে পারি যে হেলথের প্রোডাক্টগুলো আমরা একটা সেট করলাম, যে বিউটির প্রোডাক্টগুলো আলাদা একটা সেট করলাম, এইভাবে করতে পারি। আবার যদি মনে করেন সাব সাব ক্যাটাগরি করি, যে স্কিন কেয়ারের একটা সেট, আপনার ওয়েট লসের একটা সেট, তারপরে মেকআপের একটা সেট, এইভাবে আমরা আলাদা আলাদা প্রোডাক্টের সেট করতে পারি, আলাদা সেট করতে পারি, আলাদা যেটা বলি আমরা সেটও বলি, যেটা বলতে পারি আমরা কালেকশন, যেটা আমরা কালেকশনও বলতে পারি, আমরা সেট অথবা কালেকশন আমরা আমরা করতে পারি ইচ্ছা করলে আমাদের এই ক্যাটাগরি থেকে। তাহলে ইচ্ছা করে আমরা এখানে যদি আমরা এইভাবে হেলথ অ্যান্ড বিউটির ইচ্ছা করলে হেলথের যেটা বলছে আলাদা বিউটির এইভাবে ক্যাটাগরি সেট করতে পারি আমরা, অথবা সাব সাব ক্যাটাগরি আমরা সেট করতে পারি। এরা যদি আমাদের বিজনেসটা হয়ে থাকে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড আমাদের যদি বিজনেস থাকে, কিন্তু হেলথ অ্যান্ড বিউটি না থাকে যদি আমাদের বিজনেসটা এরকম থাকে, সেক্ষেত্রে বিষয়টা আমি দেখাই একটু। যেমন আমি কী করলাম আমার ব্যাকেজে, এখন ব্যাকেজে আপনাদের বিষয়টা একটু দেখাই, যদি আমার হেলথ বিউটি না থাকে, যদি আমাদের পেজটা থাকে ধরেন যে কি ধরেন যদি আমাদের পেজটা আছে এখানে, আপনার পেজের ভিতরে আপনি মাল্টি ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে কীরকম, যেমন এখানে আমার পেজটা আছে ধরেন এই যে জেকে অনলাইন শপ, আমার এটা জেকে অনলাইন শপ আগের পেজটা ছিল কি হেলথ অ্যান্ড বিউটি, তাহলে হেলথ অ্যান্ড বিউটির ভিতরে যেগুলো আছে আমরা জানি কি হেলথ আর বিউটি ছাড়া অন্য কোনো ক্যাটাগরির প্রোডাক্ট আমি এখানে দিতে পারবো না, কারণ যেহেতু আমার লেখা আছে হেলথ অ্যান্ড বিউটি, তাহলে হেলথ অ্যান্ড বিউটির ভিতরে যত আপনার যত প্রোডাক্ট আছে সেটা হল হেলথ থাকুক বিউটি থাকুক কিংবা স্কিন কেয়ার মেকআপ বা ওয়েট লস, মানে এই ধরনের সমস্ত হেলথ বিউটি রিলেভেন্ট প্রোডাক্টগুলো আমি এখানে কি করতে পারবো, এখানে আমি দিতে পারবো, দিয়ে সেটা আমি আলাদা আলাদা সেট করতে পারবো। কিন্তু যদি আমার পেজটা ধরেন এখানে আছে যেমন যে কে অনলাইন শপ, তা যে কে অনলাইন শপ আছে, তারপর আছে কি যে বেস্ট প্রোডাক্টস ইন অনলাইন, এগুলো কিন্তু আমার কোনো ফিক্সড করা ক্যাটাগরি না। তাহলে আমি যখন যে কে অনলাইন শপে গেলাম, যে কে অনলাইন শপে যাওয়ার পরে এখানে যখন আমি আমি শপে ঢুকি, তা শপে ঢুকার পরে এখান থেকে ধরেন আমি যদি কি করি আমার প্রোডাক্টগুলো আমি ইচ্ছা করলে কি করতে পারবো, এখানে আমি বিভিন্ন ক্যাটাগরি দিতে পারবো, কারণ এখানে তো আমার লেখা নাই যে কে অনলাইন শপটা আমার মূলত কোন ক্যাটাগরি, এটা কোনো আমার উল্লেখ নেই। তাহলে যে কে অনলাইন শপ হচ্ছে আমার বিজনেসের নাম। এখন এই বিজনেসের ভিতরে যখন আমি এখানে কি করছি শপটা সেট আপ করছি, তখন এখানে আমি ইচ্ছা করলে কি করতে পারবো, এখানে আমি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দিতে পারবো। তাহলে এখানে আমি আইটেমে যাই, বিষয়টা আপনাদের ক্লিয়ার করি। যার পর এখন আমি যে আইটেমে গেলাম, আমি এখান থেকে আমি অ্যাড মাল্টিপল আইটেমে গেলাম, যার পর এখন ধরুন আমি এখান থেকে যখন আমি প্রোডাক্টটা আমার অ্যাড করবো, অ্যাড করার পরে এখন আমি যে এই যে ক্যাটাগরি এখান থেকে আমি ধরুন ক্যাটাগরিতে গেলাম, আমি এখানে থেকে এই যে ক্যাটাগরিতে যাই, এখানে এই যে ক্যাটাগরিতে গেলাম, তো ক্যাটাগরিতে যাওয়ার সময় এখানে যেহেতু আমার বিজনেসের নাম আছে যে কে অনলাইন শপ, তাহলে এখান থেকে ইচ্ছা করলে কী করতে পারবো, আমি যে কোনো ক্যাটাগরি আমি এখান থেকে আমি লিস্ট করে দেখাইতে পারবো। তো বিষয়টা কীরকম, ধরুন এখান থেকে মনে করেন আমি দিলাম কি, ধরুন এখান থেকে আমি দিলাম কি এই যে ধরুন দেওয়া আছে, এখানে আমি ধরলাম গেলাম কোথায়, ধরুন আমি এখানে গেলাম চেক গেলাম, এখানে ধরুন যে গেলাম এখানে এই ধরুন বেবি হেলথ অ্যান্ড বিউটি, বেবি হেলথ অ্যান্ড সেফটি, ধরুন আমি এই এই ক্যাটাগরি প্রোডাক্ট আমি ধরুন যে এখানে কয়েকটা আমি কি করলাম অ্যাড করলাম, ধরুন আমি কি করলাম বেবি হেলথ অ্যান্ড সেফটি এই এই ক্যাটাগরির কয়েকটা প্রোডাক্ট আমি এখানে অ্যাড করলাম, তারপরে আবার ধরুন যে আমি খুলে গেলাম কোথায়, এখন আমি অন্য ক্যাটাগরি দিলাম, ধরুন আমি দিলাম এখন কোন ধরনের ক্যাটাগরির, তারপরে দিলাম এখানে এখন ধরুন আমি কি দিলাম এখানে ওমেন্স, ধরুন আমি দিলাম কি ওমেন্স ক্লোথিং, তাহলে ওমেন্স ক্লোথিং লেখে আবার ওমেন্স ক্লোথিং এর আমি কিছু প্রোডাক্ট এখানে আবার অ্যাড করলাম, আবার ধরেন আমি এখানে কি করলাম আবার ধরেন আমি চলে গেলাম এখন কিসে, আমি ধরুন ইলেকট্রনিক্স, আমি আবার এখন কি দিলাম ধরেন এখানে ইলেকট্রনিক্স, আমি এখানে কি দিলাম, আমি এখানে দিলাম অ্যাক্সেসরিজ, অথবা ধরেন এখানে কি দিলাম সফটওয়্যার।
তাহলে এখন আমি ধরেন সফটওয়্যার কিংবা দেখা গেছে আপনার অ্যাক্সেসরিজ কিংবা দেখা গেছে আপনার এখানে ইলেকট্রনিক্স, আমি এখন যে ধরনের আমি ক্যাটাগরি ইচ্ছা করলে এখানে কি করতে পারবো, আমি প্রোডাক্ট আমি এখানে অ্যাড করতে পারবো। কিন্তু অ্যাড করার পরে যদি আমি এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আমি এখানে অ্যাড করি, কারণ যেহেতু আমার বিজনেস নাম যে কোনো অনলাইন শপ সেই ক্ষেত্রে আমি এখানে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করতে পারবো, কারণ ফিক্সড কোনো ক্যাটাগরি আমার এখানে লেখা নাই, আমার সরাসরি বিজনেস নামটা দেওয়া আছে যে কোনো অনলাইন শপ, এখানে কি যেহেতু ফিক্সড করা কোনো ক্যাটাগরি আমার উল্লেখ নাই, তা সেই ক্ষেত্রে এখানে আমি যদি আমার শপের ভিতরে আমি মাল্টি ক্যাটাগরি ইচ্ছা করলে ইউজ করতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এখানে ওই ক্যাটাগরিগুলো সেট করতে হবে। যে আমি যদি সেট না করে দিই তাহলে যখন আমার শপের ভিতরে যখন আমার ভিজিটররা বা কাস্টমার আমার শপে ঢুকবে, তখন যদি তারা দেখে যে এখানে এলোপাথারি প্রোডাক্টগুলো আপনার সাজানো আছে, মানে দেখা গেছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট, তখন এগুলো যদি সেট করা না থাকে, যদি এগুলো মনে করেন একটা আপনার সুন্দরভাবে সাজানো না থাকে, এলোপাথারি থাকে, তখন আপনার কাস্টমাররা আপনার শপে ঢুকলে আপনার বিভ্রান্তিতে পড়বে। দেখা গেছে আপনার কাস্টমাররা জিনিসগুলো প্রোডাক্টগুলো এলোমেলো দেখবে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখবে, সেই ক্ষেত্রে আপনার কাস্টমাররা আপনার এই শপ দেখলে তারা বিভ্রান্তি বোধ করলে তারা আপনার শপটা তারা ভালোভাবে নাও দেখতে পারে, কিংবা এখান থেকে কোনো প্রোডাক্ট তারা পারচেস নাও করতে পারে। এই কারণে অবশ্যই আপনার কি করতে হবে, আপনি যদি বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আপনার শপে কি করেন আপনি অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার ওই প্রোডাক্টগুলো আপনি কি করবেন আপনি একটা সেট করে দেবেন, মানে একটা ক্যাটাগরিগুলো আপনি সাজাই দিবেন। তো এখন এই ক্যাটাগরিগুলো কীভাবে সাজাবো, পাশাপাশি আমরা যেটা বললাম কি আমাদের এখানে প্রোডাক্ট সেট করবো বা আমরা যেটা কালেকশন সেট করবো, তো এই বিষয়গুলো কীভাবে করবো এখন সেই বিষয়গুলো আমরা দেখি। তখন সেইটা করার জন্য এখানে ধরুন আমার কি আমি এই পেজ থেকে গেছিলাম আমার ডিজিটাল ক্যামেরা এই পেজ থেকে, তখন এই পেজের ভিতরে ধরুন আমরা বিষয়টা আপনাদের দেখাই যে বিষয়টা কি, ধরুন আমরা এখন এটা করার জন্য আমরা কোথায় যাবো, আমরা ধরেন যেখান থেকে এই আমরা সেটে যাবো, আমরা ধরুন এখানে এটা করার জন্য কোথায় যাবো সেটে যাবো, আমরা এখান থেকে করতে পারি অথবা ধরুন আমরা ইচ্ছা করলে সরাসরি আমরা আইটেম থেকে করতে পারি। আইটেম থেকে করি, আইটেম থেকে করলে এই যেখানে দেওয়া অপশন দেওয়া আছে ক্রিয়েট সেট, আমরা এখান থেকে করতে পারি ক্রিয়েট সেটে ক্লিক করে করতে পারি অথবা আমরা সরাসরি সেটে ক্লিক করেও আমরা কাজটা করতে পারি। তাহলে আমরা সেটে ধরুন এখান থেকে কাজটা করি, আমরা সেটে ক্লিক করলাম, করার পরে এই উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট সেট, তাহলে আমরা কি এখান থেকে আমরা ক্রিয়েট সেটে ক্লিক করলাম, ক্রিয়েট সেটে ক্লিক করার পর এখানে ধরুন আপনার দুইটা অপশন আছে, একটা আছে ইউজ ফিল্টার আর একটা আছে কি ম্যানুয়ালি সিলেক্টেড আইটেম। তাহলে এই কাজটা আপনারা কি করতে পারেন, আপনারা এখানে ইউজ ফিল্টার ব্যবহার করে করতে পারেন অথবা আপনারা ম্যানুয়ালি আপনারা সিলেক্ট করে করতে পারেন। তাহলে আমরা উপরেটা থেকে পরে নিচেরটা দেখবো, আমরা ইউজ ফিল্টার করে প্রথমে কাজটা করি, আমরা ইউজ ফিল্টারে ক্লিক করলাম, করার পরে এখন ধরুন যে কি এখানে আমাদের এই ইয়ের ভিতরে আমাদের কি এই যে ডিজিটাল ক্যামেরা অনলাইন এর ভিতরে কি আমার দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের কি সাব ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আমার কি অ্যাড করা আছে, বিভিন্ন সাব ক্যাটাগরির আমার এই ডিজিটাল ক্যামেরারই দেখা যাচ্ছে যে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, সেই সাব ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে সেট করা আছে, আমি সেটা করে রাখছি এখানে। কিন্তু করে রাখার পরে এখন আমি এখানে দেখা গেছে কীভাবে সেট করবো, কীভাবে এখানে আমি কালেকশনটা তৈরি করবো, আমার এখানে কীভাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওয়াইজ বিষয়টা আমি এখানে সেট করবো সেই বিষয়টা আপনাদের দেখাবো। তাহলে এখন প্রথমে আমরা কী দেবো আমাদের এখানে সেটের নাম, তাহলে এখন আমি ধরো সেটের নামটা আমি এখানে কী দেবো আমি সেটা আমি এখান থেকে দেখানি দেখালে দেখলে আমার সুবিধা হবে। যেমন এখান থেকে আমি এই যে ক্যাটাগরি এখান থেকে আমি যে ক্যাটাগরিতে এখানে ক্লিক করা আছে এই যে ক্যাটাগরিতে ক্লিক করা আছে, থাকার পরে এই যে এন্টার ক্যাটাগরি আমি এখানে এই যে এখানে ক্লিক করলেই আমার এখানে ধরুন এই যে আমার এই যে এখানে ইলেকট্রনিক্স এই ইলেকট্রনিক্স ক্যামেরার এখানে আমার কি তিনটা সাব ক্যাটাগরি আছে। ইচ্ছা করলে যদি আমি এখানে কী করতাম, আমি যদি কী করতাম আমি এখানে বিভিন্ন ক্যাটাগরি নিতাম, যদি আমি ইলেকট্রনিক্স না নিয়ে যদি এখানে ইলেকট্রনিক্স নিতাম, যদি আমার ওই যে কোনো সময় যে বিষয়টা আপনার বলছি যে ইলেকট্রনিক্স নিলাম, ধরুন আপনার ওমেন শপ নিলাম কিংবা দেখা গেছে আপনি হেলথের নিলাম কিংবা আপনার বিউটির নিলাম অথবা দেখা গেছে আপনার এখানে আরও অন্য কোনো ক্যাটাগরি প্রোডাক্ট নিলাম, সেই ক্ষেত্রে ওই ক্যাটাগরির লিস্টগুলো এখানে আমার দেখাইতো এখানে শো করতো পাশাপাশি আমি এখানে ক্লিক করলে ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে আমার দেখাবে বিষয়গুলো দেখাবে। এখন আমি ধরুন এই এখানে ক্লিক করার পর আমি এটা ক্লিক করলাম, তাহলে এইটার প্রোডাক্টগুলো এখানে দেখাবে, এটা আছে দুইটা প্রোডাক্ট। আবার যখন আমি কী করলাম ধরুন অন্য একটা ক্লিক করে ধরুন আমার এটা ক্লিক করলাম, এটার আছে কয়টা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট দেওয়া আছে, তাই এটার আমি ক্লিক করি এটার কয়টা প্রোডাক্ট দেওয়া আছে একটা প্রোডাক্ট, তাহলে এই এখানে এইভাবে বিষয়গুলো দেখতে পারি। এখন ধরুন যে কি এখানে আমি সেভ করি, ধরুন এখানে কী আছে ইলেকট্রনিক্স ক্যামেরা কি ফিল্ম, এটা কী আছে ফিল্ম ক্যামেরা, তাহলে ফিল্ম ক্যামেরার আমাদের যে এখানে যে ইগুলো আছে প্রোডাক্টগুলো আছে আমাদের এখানে যে আইটেমগুলো আছে সেগুলো আমরা একটা সেট করি। তাহলে আমরা কী করলাম এখানে ক্লিক করলাম, করার পর এটার কয়টা প্রোডাক্ট দেওয়া আছে এখানে আমাদের এই যে ফিল্ম ক্যামেরা আমাদের এই সাব ক্যাটাগরির আমাদের মেন ক্যাটাগরি ইলেকট্রনিক্স, এটার কি এখানে সাব ক্যাটাগরি কি ফিল্ম ক্যামেরা, এটার এখানে কয়টা প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করে রাখছি দুইটা, তাহলে এটার আমরা এখন কি নাম দেবো এখানে ফিল্ম ক্যামেরা আমরা নাম দিতে পারি, কারণ এটার সাব ক্যাটাগরির নামটা কি আছে ফিল্ম ক্যামেরা, তাহলে আমরা সেটার নাম দিয়ে দিলাম কি ফিল্ম ক্যামেরা ক্যামেরা, তাহলে আমরা কি নাম দিলাম এখানে ফিল্ম ক্যামেরা। তাহলে এখানে আমাদের যেই সাব ক্যাটাগরির নামটা দেওয়া আছে কি ফিল্ম ক্যামেরা, তাহলে আমরা উপরে সেটের নামও দিয়ে দিলাম ফিল্ম ক্যামেরা, যাতে আমাদের কাস্টমাররা মানে আমাদের এটা সেটটা দেখে মানে প্রোডাক্টের ওই যে আমরা সেট করছি যে আমরা কালেকশন তৈরি করছি প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ, তো সেক্ষেত্রে আমার ভিজিটররা দেখে ইজিলি বুঝতে পারবে যে এটা কি ফিল্ম ক্যামেরাতে যখন তারা ঢুকবে তখন তারা এই ফিল্ম ক্যামেরার যে প্রোডাক্টগুলো তারা দেখতে পারবে যে এই প্রোডাক্টগুলো কি ফিল্ম ক্যামেরার, মানে এই বিষয়গুলো তারা ইজিলি বুঝতে পারবে। এই কারণে আমরা নাম দিলাম কি ফিল্ম ক্যামেরা। দেওয়ার পরে আমরা কী করবো এখানে আমাদের এটা দেওয়ার পরে এখন আমরা কি এটা এখানে আমরা কি ক্যাটাগরি দেখাই দিলাম,
আমাদের ক্যাটাগরি দেখানোর পরে আমাদের প্রোডাক্ট চলে আসছে। এখন আমরা কি করব, এই ক্রিয়েটে ক্লিক করব। আমরা এখন ক্রিয়েটে ক্লিক করে বাস ক্রিয়েটে ক্লিক করলে এখন আমাদের কি একটা সেট তৈরি হয়ে গেছে। এই যে ফিল্ম ক্যামেরার, ফিল্ম ক্যামেরা নামে এখন অপশন চলে আসছে, এটার আমাদের দুইটা প্রোডাক্ট এখন আমরা চলে আসছে। এখন ধরুন আমরা এই সেমভাবে আমরা অন্য একটা সেট করি, আমরা এখন গেলাম এই ক্রিয়েটে, এখানে গেলাম আবার ইউজ ফিল্টারে গেলাম। এখন সেমভাবে এখানে ধরুন যে আমরা অন্য একটা করি, এই যে ক্যাটাগরি এখানে ক্লিক করা আছে, যাওয়ার পরে এখানে ধরুন যে আমরা আবার পরেরটা করি, এখন আমরা এটা করছি। এখন আমরা যদি এটা করি, এই ডিজিটাল ক্যামেরা আমরা এখানে ক্লিক করলাম, সেমভাবে এখানে যে নাম দেয় ডিজিটাল ক্যামেরা, আমরা নাম দিলাম কি ডিজিটাল ক্যামেরা। তা আপনার এখানে যে নামটা আছে এই নামটা দিলে আপনার কাস্টমাররা ইজিলি বুঝতে পারবে যে আপনার এখানে কোন সেটের প্রোডাক্টগুলো, আপনার এই এই কালেকশন, আপনার এই সেটের ভিতরে বা এই কালেকশনের ভিতরে আপনার কোন প্রোডাক্টগুলো আছে, আপনার কাস্টমার ইজিলি বুঝতে পারবে। এই কারণে আপনার এমন নাম দিবেন যাতে আপনার কাস্টমাররা আপনার বুঝতে পারে যে আপনার এখানে এই ধরনের প্রোডাক্টগুলো আছে। তাহলে এখন সেটের নাম দেওয়ার পরে এখন আমরা কি সেম এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে, তাহলে এটা আমরা কি করি এখন ক্রিয়েটে ক্লিক করলে এটা এখানেই হয়ে যাবে। তাহলে এখন আমাদের একটা প্রোডাক্ট আমরা সেট করলাম, এই যে ফিল্ম ক্যামেরার দুইটা আর এখানে ডিজিটাল ক্যামেরার একটা প্রোডাক্ট। এখন আমরা এই যে আমরা কি দেখলাম ক্যাটাগরি অনুসারে, এখন সেমভাবে আমরা আবার এখানে যাই, আমরা ইউজ ফিল্টারে গেলাম, আমরা তো কি এতক্ষণ কি দেখলাম যে আমরা ক্যাটাগরি অনুসারে, আপনার ক্যাটাগরি ছাড়াও কিন্তু এখানে আর বিভিন্ন অপশন আছে। যেমন আপনি এখানে গেলে এখন আমরা ইচ্ছা করলে প্রোডাক্ট টাইপ অথবা প্রোডাক্টের ব্র্যান্ড অথবা প্রোডাক্টের প্রাইস এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, অথবা দেখা গেছে জেন্ডার কন্ডিশন সাইজ এজ গ্রুপ, আপনি ইচ্ছা করলে এই অনুসারে আপনি কি করতে পারেন, এখন আপনি প্রোডাক্টটা সেট করতে পারেন। যেমন এখান থেকে আমরা একটা বিষয় দেখাই প্র্যাকটিক্যালি, বিষয়টা কি যেমন ধরুন এখান থেকে আমি যেমন প্রাইস অনুসারে আপনাদের দেখাই, যেখান থেকে আপনার ইচ্ছাগুলো আপনার প্রোডাক্ট অনুসারে করতে পারবেন, আপনার কি প্রোডাক্ট টাইপ অনুসারে করতে পারেন, আপনার বিভিন্ন আপনার যে বিভিন্ন ব্র্যান্ড প্রোডাক্টের ব্র্যান্ড থাকে আপনি ব্র্যান্ড অনুসারেও প্রোডাক্ট সেট করতে পারবেন। তারপর আমি যখন প্রাইস অনুসারে বিষয়টা আপনাদের দেখাই প্র্যাকটিক্যালি, তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে। প্রাইসে ক্লিক করলাম, প্রাইসে ক্লিক করার পর এখন আমাদের এই পাশে ক্লিক আছে ইজ গ্যাটার দেন। এখন আমরা যদি এখানে লিখে দিলাম ধরুন লিখলাম 200, তাহলে 200-এর পর এখানে ইউএস ডলার আছে, তাহলে এখন কি দেখা গেছে আমার এখানে যে প্রোডাক্টগুলো দেখাবে সে কোন প্রোডাক্টগুলো, এখানে $200 উপরের যে প্রাইস আছে যে প্রোডাক্টগুলো ওগুলো দেখাবে, যেহেতু এখানে কি দেওয়া আছে ইজ গ্যাটার দেন। এখন যদি আমার এখানে দেখা দিই আমি কি ইজ গ্যাটার দেন ইকুয়াল টু, তাহলে কি দেখাবে $200 পাশাপাশি $200 উপরের প্রোডাক্টগুলো এখানে আমার শো করবে। তারপর এখানে দেখা গেছে কি ইজ লেস দেন দিলে, মানে $200 নিচেরগুলো ইজ লেস দেন ইকুয়াল দিলে $200 পাশাপাশি $200 নিচের প্রোডাক্টগুলো আমাকে এখানে শো করবে তখন আমরা ধরুন যে কি ইচ্ছা করলে এইভাবে ধরুন আমরা প্রোডাক্টগুলো এখান থেকে কি করতে পারি, এইভাবে দেখাই দিয়ে ইচ্ছা করে একটা সেট তৈরি করে আমরা সেট তৈরি করতে পারি। তারপরে ধরুন যে কি এখন আমরা যদি নিজ দিকে আসি, এই যে অ্যাড অ্যানাদার ফিল্টার, আমরা ইচ্ছা করলে অন্য ফিল্টার তৈরি করতে পারি এই ফিল্টারের সাথে। যেমন আমরা এখানে কি করলাম আবার ক্লিক করলাম, এখন করার পর এখন যদি আপনি কি করেন এখান থেকে ধরুন জেন্ডার, তো জেন্ডার থেকে ইচ্ছা করলে কি করতে পারেন আপনি এখান থেকে মেল ফিমেল দেখাইতে পারেন, যে আপনার এখানে যে এই প্রোডাক্টগুলো আছে যদি আপনি কি করেন এখান থেকে আপনার মেলের জন্য কোন প্রোডাক্টগুলো, ফিমেলের কোন প্রোডাক্টগুলো, যদি আপনি কি আপনি যখন প্রোডাক্ট আপনি আইটেম অ্যাড করছেন প্রোডাক্ট যখন অ্যাড করছেন তখন যদি আপনি কি করেন আপনি যদি মেল ফিমেলের মানে জেন্ডারের বিষয়টা আপনি সেখানে সেট করে থাকেন, যদি আপনি আপনার প্রোডাক্ট যখন অ্যাড করছিলেন যখন আপনি কি করছিলেন আপনার আইটেমগুলো অ্যাড করছিলেন তখন সেই ক্ষেত্রে যদি আপনি কি মেল ফিমেলের বিষয়টা মানে জেন্ডারের ক্ষেত্রে সেখানে আপনি যদি দেখা দিয়ে থাকেন, তাহলে এখানে আপনারা ক্লিক করলে আমরা মেলে ক্লিক করলে মেলের প্রোডাক্টগুলো দেখাবে, আর যদি আমরা এখানে ফিমেলে ক্লিক করি তাহলে ফিমেলের প্রোডাক্টগুলো এখানে দেখাবে। কারণ এখানে আমরা মেল ফিমেল আমরা কোনো বিষয় কি আমাদের এখানে আমরা সেট করি নাই, যখন আমরা আইটেম অ্যাড করছিলাম প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা মেল ফিমেল সেট করি নাই, জেন্ডার সেট করি নাই, এই কারণে এখানে মেল ফিমেল দেখালে এখানে আমার বিষয়টা শো করবে না। কারণ আমরা যদি সেট করতাম তাহলে মেলে ক্লিক করলে মেলেরগুলো দেখাইতো, ফিমেলে ক্লিক করলে ফিমেলের বিষয়গুলো দেখাইতো। যদি আপনি দেখান আপনি প্রোডাক্ট অ্যাড করার সময় সেই ক্ষেত্রে আপনার জেন্ডার ওয়াইজ বিষয়গুলো আপনারা কি করতে পারেন, আপনি এখান থেকে বিষয়গুলো দেখাইতে পারেন, জেন্ডারের বিষয়গুলো দেখাতে পারেন। তারপর জেন্ডারের পাশাপাশি দেখানোর পর আপনার ইচ্ছা করলে আরও ফিল্টার দেখাতে পারেন, যেমন ইচ্ছা করলে আপনার যদি প্রোডাক্ট বা এখানে আপনার কি আছে কন্ডিশন, যে আপনি যে কন্ডিশন আপনি ইউজ করে থাকেন এর সময় যে নিউ না ইউজ করা প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে কন্ডিশনে গেলে এখান থেকে আপনারা কন্ডিশন আছে কি না সেই বিষয়গুলো ইচ্ছা করলে এখান থেকে দেখাতে পারেন। তারপরে এই যে কন্ডিশনের ভিতরে আপনার এখানে কন্ডিশন যদি থাকে ইস ইজ দেখা দিয়ে আপনার কন্ডিশন কী দেখাচ্ছে নিউ না ইউজ এই বিষয়গুলো এখান থেকে সেট করতে পারেন। মানে এইভাবে আপনারা এখান থেকে কী করতে পারেন, আপনার এখান থেকে বিভিন্ন বিভিন্নভাবে ফিল্টারিং করে আপনারা এখান থেকে কী করতে পারেন, আপনারা এখান থেকে সেট তৈরি করতে পারেন আপনার প্রোডাক্টের। তো এইভাবে ইচ্ছাগুলো আমরা সেট তৈরি করতে পারি। তাহলে যাই হোক এখান থেকে বিষয়গুলো আমরা দেখলাম কীভাবে সেট তৈরি করতে পারি। এখন ধরেন যে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, এখন আমরা এটা দিয়ে একটা সেট তৈরি করবো, তাহলে কী করবো আমরা এখান থেকে $200 উপরে প্রোডাক্টগুলো নেব। তাহলে এখন কী করবো আমরা ইস গ্যাটার দেন দেখাই দেবো, দেখা দেওয়ার পরে $200 উপরে যে প্রোডাক্টগুলো আছে সেটা দেখা সেট তৈরি হবে। তাহলে এখন আমরা কী করবো এটা একটা আমরা নাম দিলাম, এখন আমরা কী দিলাম যেখানে ধরো নাম দিলাম যে কি টপ টপ প্রাইস প্রোডাক্ট লিখে দিলাম, টপ প্রাইস প্রোডাক্ট। তা আমি যেখানে সেটের নাম লিখে দিলাম যে টপ প্রাইস প্রোডাক্ট, মানে দেখা গেছে যে সবার উপরে যে প্রাইসগুলো আছে ওই প্রাইসের প্রোডাক্টগুলো এখানে ধরুন আমি কি করবো একটা সেট করব। আমি সবার উপরে যে প্রাইসগুলো আছে বা বেশি প্রাইসের যে প্রোডাক্টগুলো আছে এবং কত প্রাইস হতে পারে $200 উপরে,
অথবা আপনি লিখে দিতে পারেন এখানে আপনার একটা প্রাইস উল্লেখ করে দিতে পারেন, কিন্তু তার মানে এভাবে উল্লেখ না করে আমরা টপ প্রাইসে লিখে দিলাম, মানে দেখতে সুন্দর দেখা যায়। তাহলে আমরা টপ প্রাইস মানে দেখা যাচ্ছে সবার উপরে যে প্রাইসের প্রোডাক্টগুলো সেগুলো একটা আমি এখানে কি করি একটা সেট করতেছি, যে এখানে যেই প্রোডাক্টের প্রাইসগুলো $200 উপরে সেই প্রোডাক্টগুলো কি করবো একটা সেট তৈরি হবে। তাহলে আমি $200 দিয়ে ওই প্রোডাক্টের প্রাইসগুলো এখানে ওই প্রোডাক্টগুলো এখানে নিলাম, নেওয়ার পরে নাম দিলাম কি টপ প্রাইস প্রোডাক্ট। এখানে দেওয়ার পরে এখানে আপনি ইচ্ছাগুলো লেখা দিতে পারেন, এখানে আপনি লেখা দেন যে এরকম যে কি আপ লেখা দিলেন কি আপ দিয়ে দিলাম, এখানে ধরুন আমি লেখা দিলে জিনিস আর একটু সুন্দর হয় আপ কত $200। এখন কাস্টমাররা ধরুন যে ইজিলি বুঝতে পারবে যে এখানে আপনার এই প্রোডাক্টগুলো কি এখানে আপ টপ প্রাইস প্রোডাক্ট আপ $200 উপরে, টপ প্রোডাক্ট প্রাইস আপ $200 উপরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার কাস্টমার দেখতে পারবে। তো লেখার পরে এখন ধরুন যে আমরা কি সেট তৈরি করতে পারি, তো এখন ক্রিয়েটে গেলাম, বাস এখন তো আপনার কাস্টমার ইজিলি বুঝতে পারবে যে এখানে টপ প্রাইস প্রোডাক্ট আপকে $200, $200 উপরে যে প্রোডাক্টগুলো সমস্ত প্রোডাক্টগুলো এখানে কাস্টমার দেখতে পারবে। তারপর আপনার কাস্টমার যাদের টপ লেভেলের প্রোডাক্ট দরকার ক্যামেরার, তারা কি করবে ওই প্রোডাক্টগুলো এখানে দেখবে যেগুলো হাই প্রাইসের প্রোডাক্ট ওগুলো তারা ইজিলি এখান থেকে দেখতে পারবে। এইভাবে আপনার ইচ্ছা করলে কি করতে পারেন এখানে আপনারা সেট করতে পারেন, যেভাবে দেখালাম কি আপনারা ক্যাটাগরি অনুসারে পাশাপাশি প্রাইস অনুসারে দেখা দিলাম। এখানে প্রাইস ছাড়াও এখানে দেখা গেছে আপনার গেলে এখানে আরও বিভিন্নভাবে অপশন দেওয়া আছে, এগুলো আপনারা এইভাবে আপনি ইচ্ছা করলে ব্র্যান্ড অনুসারে জেন্ডার অনুসারে আপনার ইচ্ছা করলে মেল ফিমেল যে মেলদের জন্য প্রোডাক্টগুলো আছে ওগুলো সাজাতে পারেন, ফিমেলদের জন্য সাজাতে পারেন। মানে এক কথায় আপনার এখানে যেই প্রোডাক্টের আপনার যে লিস্ট দেওয়া আছে আপনার এখানে প্রোডাক্টের যে আপনার ক্যাটালগের মধ্যে যত প্রোডাক্ট আছে সেই বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন সাব ক্যাটাগরির বা দেখা গেছে আপনার এখানে বিভিন্ন প্রাইস আপনারা প্রাইস অনুসারে আপনার আইটেম অনুসারে জেন্ডার অনুসারে ইচ্ছা করলে আপনার প্রোডাক্টগুলো আপনারা সেট করতে পারবেন। আর আপনার কাস্টমাররা ইজিলি আপনার প্রোডাক্টগুলো মানে তারা ইজিলি তারা প্রোডাক্টগুলো দেখে তারা খুঁজে পায় এবং খুঁজে পাইলে যাতে তাদের জিনিসগুলো তাদের মানে এক কথায় কাস্টমারের আপনার ইউজার ফ্রেন্ডলি কাস্টমারের যাতে ইজিলি আপনার প্রোডাক্টগুলো খুঁজে পায় তারা যাতে মানে জিনিসগুলো মানে ইজিলি খুঁজে পারে তাদের মানে প্রোডাক্টগুলো পারচেস করতে সুবিধা হবে, যাতে কাস্টমাররা দেখেও কী হবে আপনার শপটা দেখে তারা কী বোধ করবে ইন্টারেস্ট বোধ করবে। এই কারণে মূলত আমরা কী করি এখানে প্রোডাক্টগুলো আমরা কী করি আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে সেটা আমরা কী করে এখানে আমরা সেট করে দিই আমরা সুন্দরভাবে সাজাই দিই মানে কাস্টমারের সুবিধার জন্য। তো এখান থেকে ধরুন এইভাবে বিষয়গুলো আমরা করতে পারি। এখন এই বিষয়টা আমরা কি করছি এখানে ফিল্টার করে করছি, কিন্তু ইচ্ছা করলে আমরা এই সেটের বিষয়টা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি করতে পারি। এখন আমরা ম্যানুয়ালি বিষয়টা দেখি, আমরা ম্যানুয়ালি এখানে ক্লিক করলাম, করার পর এখন ধরুন যে কি আগে আমরা ফিল্টার করে দেখছি এখন ম্যানুয়ালি ভাবে, যেমন এখন আপনার এখানে কি এখন ম্যানুয়ালি আপনি দেখেন এখানে আমরা সেটের নাম দিলাম, এখন আপনি ম্যানুয়ালি ক্লিক করে দেখে দেখে আপনাকে নিতে হবে। যেমন আপনি নিলেন কি যে আপনি কোন কোন প্রোডাক্টগুলো নেবেন, আপনি এটা নেবেন আপনি এটা নেবেন এই তিনটা দিয়ে একটা আপনার সেট তৈরি করবেন। আপনি ম্যানুয়ালি দেখে দেখে আপনার মতো করে যে কোন প্রোডাক্টগুলো আপনি নেবেন আপনি এখানে দেখবেন আপনি প্রোডাক্টের প্রাইস দেখবেন তারপরে প্রোডাক্টের নাম দেখবেন আপনার এখানে দেখে আপনার যেটা যেটা প্রোডাক্ট ভালো লাগে ওইটা আপনি এখান থেকে টিক মার্ক দিবেন। দেওয়ার পর আপনি এখানে কি আপনি এখানে সেটের নাম দিবেন অথবা আপনি এখান থেকে সার্চ করে বাইর করতে পারেন, অর্থাৎ সার্চ করে আপনার দেখে বাইর করে সেটা সেট তৈরি করতে পারেন, অথবা আপনি যেখান থেকে টান দিয়ে দেখে দেখে আপনি এখান থেকে চেকবক্সে ক্লিক করবেন। করার পর এখানে আপনার সেটের নাম দিলেন, এটা একটা সেটের নাম দিলেন এখানে দিলেন বেস্ট প্রোডাক্টস, তা আপনি মনে করেন যেটা কি আপনার বেস্ট প্রোডাক্টস ওগুলো আপনি একটা সেট তৈরি করলেন, বেস্ট প্রোডাক্টস নাম দিয়ে বাস আপনি এটা সেট তৈরি করলেন, ক্রিয়েটে ক্লিক করলেন এটা সেট তৈরি হয়ে যাবে। বাস তাহলে এখানে আমাদের কি আমরা ম্যানুয়ালিভাবে একটা সেট তৈরি করলাম সেটা কি বেস্ট প্রোডাক্টস নাম দিলাম। তো এই যে আমরা এখানে আমরা এইভাবে সেটগুলো আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে আমরা সেট করে আমাদের এই যে আমাদের আইটেমের ভিতরে এখানে যতগুলো প্রোডাক্ট আছে এখানে আমাদের যখন আমার শত শত হাজার হাজার প্রোডাক্ট দেওয়া থাকবে তখন আমাদের এখানে কি আমরা ইচ্ছা করলে এই যে এখানে সেট করলাম এইভাবে আমাদের ওই প্রোডাক্টগুলো আমাদের বিভিন্ন ক্যাটাগরির দেখা যাচ্ছে বিভিন্ন সাব ক্যাটাগরির বা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো বিভিন্ন প্রাইস অনুসারে আমরা জেন্ডার অনুসারে প্রোডাক্ট টাইপ অনুসারে মানে ক্যাটাগরি অনুসারে মানে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কি করতে পারি আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সেট করতে পারি আমাদের কাস্টমারের সুবিধার জন্য। তো এটা আমরা এভাবে সেট করলাম। এখন ইচ্ছা করলে ধরুন যে কি এখানে যে আমরা সেট করলাম, সেট করার পর এখন আমাদের আরও কিছু বিষয় আমরা করতে পারি, যেমন এখান থেকে আপনারা কি করতে পারেন আপনার যদি চান যে এখানে সেট তৈরি করছেন আপনারা এডিট করবেন, তাহলে ইচ্ছা করলে ধরুন কি আপনার এখানে ধরুন আমরা কি ধরলাম যে এখানে এডিট করবো, তাহলে কোনটা ধরুন আমরা এই ডিজিটাল ক্যামেরা এইটা আমরা সেটটা কি করবো এডিট করবো। তাহলে এডিট করতে গেলে আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এডিট সেটে ক্লিক করবেন, এডিট সেটে ক্লিক করলে আপনাকে এডিট করার অপশন আসবে। আপনি যদি চান যে কোনো কিছু এডিট করতে যে সেটের নাম চেঞ্জ করতে অথবা এখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তাকে এডিট করার অপশন এখানে আছে যে আপনি এডিট করতে চান সেটা করতে পারবেন। তারপর আপনি যদি চান যে কি কোনো আপনার এখানে কোনো সেট আপনি ডিলিট করে দেবেন সেটাও করতে পারেন, যেমন আপনি যদি মনে করেন যে এটা আপনি ডিলিট করে দেবেন যে কোনটা আমরা বেস্ট প্রোডাক্ট এটা ডিলিট করে দেব, তাহলে আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই যে অপশন দেওয়া আছে এখানে ডিলিট সেট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এই যে আমরা ডিলিট সেটে ক্লিক করলাম এটা এখান থেকে আমাদের কনফার্ম করে দিলাম আমাদের এই সেটটাকে ডিলিট হয়ে গেল। পরে ধরুন এখান থেকে আমরা যেটা কি করতে ডিলার ছাড়াও এখানে একটা আছে ক্রিয়েট সিমিলার সেট। এখন যদি মনে করেন আপনার এখানে যে ফিল্ম ক্যামেরা অথবা আপনার ডিজিটাল ক্যামেরার এটার আরেকটা কি আপনার এটার আরেকটা সিমিলার আরেকটা সেট তৈরি করবেন, তাহলে এখানে ক্লিক করে আপনার এখানে সিমিলার সেটে ক্লিক দিলে
ক্রিয়েট সিমিলার সেটে ক্লিক করলে এটা সিমিলার একটা সেট অটোমেটিক তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে ইচ্ছে করলে আপনারা এখানে কি করতে পারেন, এই সেটগুলো এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন বা সিমিলার সেট তৈরি করতে পারেন, এই কাজগুলো ইচ্ছে করলে এখান থেকে করতে পারেন। তারপর এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে, আরেকটা অপশন কি, আমরা যে এই যে সেটগুলো তৈরি করছি আমাদের এখানে আমাদের এই প্রোডাক্টের লিস্ট থেকে নিয়ে আমরা যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন এখানে আমাদের কি প্রাইস অনুসারে বা বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমরা যখন সেটগুলো তৈরি করি ইচ্ছা করলে এগুলো কি করতে পারি, আমরা অ্যাডভার্টাইজ করতে পারি, এখানে আমরা বুস্টিং করতে পারি, যেটা আমরা প্রমোশন করতে পারি। তো সে বিষয়টা কি, এই যেখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজ সেট আমরা এই কাজটা করতে পারি। তো এটা করার জন্য আমরা কি করবো, এখানে আমরা এই যে অ্যাডভার্টাইজ সেট আমরা এই অপশনে ক্লিক করবো। তাহলে আমরা কি করলাম, অ্যাডভার্টাইজ সেট আমরা এই অপশনে ক্লিক করলাম। করার পরে ধরুন এখন আপনার পেজটা দেখা দেবেন, এই পেজ ছাড়াও কিন্তু এখানে ধরুন আপনার অনেক পেজ দেওয়া আছে, আপনার এখানে যতগুলো পেজ আছে সমস্ত পেজগুলো এখানে থাকবে, সমস্ত পেজগুলো এখানে দেখাবে। তাহলে এখানে আমার এখানে ধরুন যে এই পেজটা আমি এখানে দেখা দিলাম, দেখার পরে এই যে ক্রিয়েট ইন অ্যাড ম্যানেজার, তাহলে আপনি এখানে ক্রিয়েট ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করে অ্যাড ম্যানেজার ঢুকতে পারেন, অ্যাড ম্যানেজার ঢুকে ইচ্ছা করলে কাজটা করতে পারবেন। কিন্তু আমরা এখান থেকে দেখানোর পর আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে ধরুন আমাদের কাছে এই যে এরকম অপশন চলে আসছে, আমাদের কাছে এই যে এরকম অপশন চলে আসছে। ধরুন চলে আসার পর এখন আমাদের এই যে আমাদের এখানে কি আমাদের এই যে ক্যাটালগ চলে আসছে, ঠিক আছে। তারপরে এই যে আমাদের এখানে কি আমাদের অ্যাড অ্যাকাউন্টের আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, প্রথমে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নামটা চলে আসলো। তারপরে এখানে অ্যাড ক্রিয়েটিভ, এখানে অ্যাড ক্রিয়েটিভের জন্য আপনি এখানে কি অ্যাড টেক্সট, আপনি অ্যাডের আপনার এখানে কিছু অ্যাড সম্বন্ধে কিছু আপনি এখানে যে কি করবেন, এখানে অ্যাড টেক্সট হিসেবে কিছু লিখবেন। লেখার পর আপনার প্রোডাক্টটা চলে আসছে আমাদের এখানে, আমাদের যে সেটটা আছে আমাদের সেটটা চলে আসছে। তারপর আমরা এখন নিজ দিকে আসি, নিজ দিকে আসলে এখানে প্রোডাক্টের ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে এই যে পেন্সিলে ক্লিক করে আমরা এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জও করতে পারি, এখানে ক্লিক করলে এখানে চেঞ্জ করার অপশন আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে ইচ্ছা করে চেঞ্জও করতে পারি। তারপর এখানে আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসলে আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা সেট করতে পারি, যদি আমরা চাই অন করে তো অন করে রাখতে পারি। তারপর অডিয়েন্স আমরা ইচ্ছা করলে কি আমরা এখান থেকে কি করতে পারি, অডিয়েন্স আমরা সেট করতে পারি। তো অডিয়েন্স সেট করতে গেলে আপনি কীভাবে করবেন, এখান থেকে এই যে অপশন থেকে এখানে আমাদের বাই ডিফল্ট সেট করা আছে, এখান থেকে ধরুন আপনি ইচ্ছা করলে অডিয়েন্স আপনি এখান থেকে এডিট করতে পারেন অথবা ক্রিয়েট নিউ আপনার এখানে অডিয়েন্স আপনি নতুন করে অডিয়েন্স আপনি তৈরি করতে পারেন। মানে এটা আপনার অডিয়েন্সটা আপনি এখানে অডিয়েন্স আপনার কোন দেশের আপনার মানে কোন এরিয়ার বা কোন বয়সের অডিয়েন্স রাখবেন সেগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। তারপরে ডিউরেশন আপনার এই একটা যে চালাবেন আপনার যেখানে সেটটা তৈরি করছেন এই সেটের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি যেখানে অ্যাডভার্টাইজ করবেন, আপনার এখানে যেটা ই করবেন আপনার এখানে প্রমোট করবেন, সেই ক্ষেত্রে আপনি কতদিন করবেন সেটা আপনি এখান থেকে দেখাই দেবেন যে এই কদিন চলবে, আপনার এখানে আপনার এখানে দেখাই দেবেন এই কদিন। দেখানোর পর এখানে আপনার বাজেট, আপনার ডেইলি বাজেট কত আপনি এটা সেই বাজেটটা দেখাই দেবেন। বাজেট দেখানোর পরে এখানে ধরুন আপনাদের আমার পেমেন্ট আপনার কি পেমেন্টের বিভিন্ন অপশন আছে, তো পেমেন্টের আপনার এখানে যে পেমেন্ট এখানে গেলেন আপনার পেমেন্ট কীভাবে করবেন এখানে ক্লিক করবেন। করার পরে এখন আমরা যে পেমেন্ট আসি এখানে আপনার যে পেমেন্ট অপশন দেওয়া আছে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে সেটা চেঞ্জে ক্লিক করে আপনার পেমেন্ট অপশন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে পেমেন্ট অপশন এখান থেকে আপনি কোন মেথড আপনি পেমেন্ট করবেন সেই মেথড দেওয়া আছে, আপনার সেই মেথডটা এখান থেকে দেখাই দেবেন। পেমেন্ট ব্যাথান দেখানোর পরে এখন ধরুন আপনার এই যে ডান পাশে আমরা আসি, এখানে ডান পাশে কি আমাদের এখানে প্রিভিউ দেখা যাচ্ছে যে আমাদের এটা কীরকম দেখাবে। এখানে দেখানোর পরে এখানে আমার কী লেখা হবে, যে স্বপ্নও লেখা হবে আমাদের এই অ্যাপটা কি যারা আমার ভিজিটর দেখবে তারা স্বপ্ন সব এখানে এইভাবে তারা দেখতে পারবে। তারপরে তারা এখানে কি আরও যে আমাদের আমাদের অ্যাডের জন্য আমাদের ডেইলি বাজেট কত হবে মানে কতটা রিচ হবে, কত ক্লিক করবে, কত রিচ এই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। তারপর আমাদের পেমেন্টের বিষয়ে কত ডলার খরচ হবে সেই টোটাল বিষয়গুলো এখানে ধরুন আমাদের দেখা যাচ্ছে। এটা তার ইচ্ছা করলে আপনি যদি চান কি করতে আপনার এখানে আপনার এই শপের ভিতরে আপনার সেট তৈরি করে আপনার চান যে সেই সেটটার আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি অ্যাডভার্টাইজ করবেন বা আপনি কি করবেন এটার জন্য আপনি কি করবেন আপনার এখানে প্রমোট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনার এই প্রোডাক্টের সেটটাকে আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারেন বা প্রমোট করতে পারেন। তো এটা আমাদের এখানে অ্যাডভার্টাইজ করার বিষয়টা। তাহলে এখান থেকে এই কাজগুলো আমরা দেখা কাছে কি করতে পারি আমাদের এই প্রোডাক্টের যে আমাদের এই আইটেমের ভিতরে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কি করে করতে পারি, আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো যদি আমরা নেই অথবা দেখা গেছে আমরা এলোপ্যাথির প্রোডাক্টগুলো নেই সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো ইচ্ছা করলে কি করতে পারি, আমরা এই সেটের অপশন থেকে আমাদের প্রোডাক্টগুলো আমরা সুন্দরভাবে সেভ করে দিতে পারি। দেখা গেছে কি আমাদের এই জায়গাতে যতগুলো প্রোডাক্ট আমাদের লিস্টে থাকে সেখান থেকে প্রোডাক্টগুলো আমরা সুন্দরভাবে দেখা গেছে কি এইভাবে আমরা কি করতে পারি সেট করতে পারি, যেটার উপর আমরা বলতে পারি কি এখানে আমরা কালেকশন করতে পারি। তো এইভাবে কালেকশন করে দেখা গেছে আমরা প্রোডাক্টগুলো এইভাবে সুন্দরভাবে সেট করে দিলাম। তো সেট করে দিলে এখন কাস্টমাররা বিষয়গুলো ইজিলি দেখতে পারবে, পাশাপাশি আমরা বলছি এখানে কি আমরা ইচ্ছা করলে অ্যাডভার্টাইজ করতে পারি। অ্যাডভার্টাইজের কাজটা করলে আমাদের এখান থেকে আমরা যেটা বুস্টিং বলি প্রমোট করতে পারি আমাদের এই প্রোডাক্টের আমরা যেগুলো সেট তৈরি করছি সেই বিষয়গুলো। দেখুন আমাদের এই সেটের বিষয়টা আমরা এখান থেকে যেভাবে দেখলাম সেমভাবে ধরুন আমরা যদি এখন আইটেমে যাই আইটেমের ভিতরে কিন্তু এখানে বিষয়টা দেওয়া আছে, এই যে আমরা এখানে ক্রিয়েট সেটে আমরা এখানে ক্লিক করে কিন্তু কাজটা করতে পারি। তাহলে এখানে যেমন ক্রিয়েট সেটে ক্লিক করলাম করার পরে ধরুন সেম বিষয়টা কিন্তু এখানে আসছে, আমরা ইচ্ছা করলে এখান থেকেও আমরা ইচ্ছা করলে কি করতে পারি এখান থেকে আমরা সেট তৈরি করতে পারি। এখান থেকে করা যাবে মানে সেম কাজটা আমাদের এখানেও দেওয়া আছে ক্রিয়েট সেট এখান থেকে করতে পারি। আমাদের যেই সেটগুলো এই আমাদের সেটে করা আছে সেগুলো আমরা দেখতে গেলে আমরা এখান থেকে দেখতে পারি এই যে সেটের অপশনে আমরা এই যে এখানে ক্লিক করলাম আমাদের এই যে সেটগুলো এখানে আছে। এখন আপনার যেই সেটে ক্লিক করবো সেটা দেখাবে, যেমন আমরা যে ফিল্ম ক্যামেরা ক্লিক করলাম তা ফিল্ম ক্যামেরার সেটগুলো এখানে ফিল্ম ক্যামেরার এই সেটের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে দেখাবে।
এই সেটের ভিতরে এই প্রোডাক্টগুলো এখানে শো করবে, ইচ্ছে করলে আমরা এখান থেকে কি করতে পারি, এটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা ডিলিট করতে পারি, ডিঅ্যাক্টিভেট করতে পারি, ইচ্ছে করলে এখানে বাল্কের এটা আমরা এডিট করতে পারি, সমস্ত কাজগুলো ইচ্ছে করলে আমরা এখান থেকে ইচ্ছে করলে করতে পারি। তারপর এখান থেকে ইচ্ছে করলে আমরা কি এখান থেকে আমরা ইচ্ছে করলে অ্যাডভার্টাইজ করতে পারি, অ্যাডভার্টাইজ সেট অপশনটা আমাদের এখানে দেওয়া আছে। ইচ্ছে করলে আমরা এখান থেকে কি করতে পারি, এই বিজনেস সেটিংয়ে যায় এখান থেকে কি করতে পারি, এই যে বলছে এখানে কমার্স অ্যাড অ্যাকাউন্ট টু রান এর, ইচ্ছে করলে আমরা কি আমাদের এখান থেকে অ্যাড রান করার জন্য আমরা কি করতে পারি, এই বিজনেস সেটিংয়ে যায়, ইচ্ছে করলে আমরা বিজনেস সেটিং থেকে সেখান থেকে আমরা ইচ্ছে করলে আমাদের অ্যাড সেটিং করে আমরা অ্যাড কি করতে পারি, রান করতে পারি। তো এখান থেকে অপশন দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের এখানে যে টোটাল বিষয়গুলো যে আমরা বললাম, এখন আমাদের আজকের এই যে টোটাল বিষয়গুলো এখানে যেগুলো বললাম কি আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটালগের ভিতরে আমাদের সেটের যে বিষয়গুলো ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।